হ্যালো অপরা, কি খবর সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি আমার আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা এরকম একটা ফ্ললেস বেস অ্যাচিভ করতে পারো প্যানকেক দিয়ে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে আমি একটু রিকোয়েস্ট করছি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। আর তোমরা যারা আমার পেজে আমাকে এখনও ফলো করো না, তোমরা প্লিজ আমার পেজে একটা ফলো দিও। আমি আমার পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার পেজটা অনেক ছোট, আমার পেজের ফলোটা যদি ইউটিউবের সমান হতো বড় হলে আমার খুব ভালো লাগতো। আর তোমরা যারা ইনস্টাগ্রাম ইউজ করো তারা প্লিজ আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আমি আমার ইনস্টাগ্রামের হ্যান্ডেল আর ইনস্টাগ্রামের লিঙ্কটা ট্রাই করবো আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। ওকে, চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো প্যানকেক লাগানোর আগে আমরা অনেকেই জানি একটা প্যান স্টিক লাগাতে হয়। এটার কারণ হচ্ছে যে আমাদের প্যানকেকটা যাতে ফেসে বসে এই জন্য একটা বেস দিতে হয়। এখন তোমরা যদি চাও সেখানে তোমরা প্যান স্টিক ব্যবহার করতে পারবে, কিন্তু তোমরা যদি চাও সেক্ষেত্রে ফাউন্ডেশন ব্যবহার করতে পারবে। আমি আজকে ফাউন্ডেশন ব্যবহার করে প্যানকেক দিয়ে তোমাদের মেকআপ করে দেখাবো। প্যান স্টিক হিসেবে কিস বিউটি এই প্যান স্টিকটা এবং আরেকটা প্যান স্টিক সেটা হচ্ছে কসমিকের, এই দুটো খুবই পপুলার। এগুলার দাম মোটামুটি 250 থেকে 350 টাকার মধ্যে তোমরা নিউ মার্কেটের মধ্যে পেয়ে যাবে এবং এগুলো খুবই হাই কাভারেজ দেয়। এই প্যান স্টিকগুলো ফাউন্ডেশনের থেকে অনেক বেশি হাই কভারেজ দেয়। যেহেতু আমার এক্সট্রিমলি অয়েলি স্কিন, তো আমি দেখেছি যে আমি যদি এই প্যান স্টিকগুলো দিয়ে করি তো আমার মানে মেকআপটা দেখা যায় কি মুভ করা তাড়াতাড়ি, কিন্তু আমি যদি একটা ম্যাট ফাউন্ডেশন অ্যাজ এ বেস হিসাবে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে দেখা যায় যে আমার মেকআপটা বেশি লং লাস্টিং হয়। কিন্তু তোমরা যদি মনে করো যে বিয়ের নিজের বিয়ের জন্য মেকআপ করবা সেক্ষেত্রে তোমরা প্যান স্টিকটা ইউজ করতে পারো, এটা তুমি আরও বেশি হাই কভারেজ আরও বেশি একটা ডল লাইক ফিনিশিং পাবা। তো তোমরা প্যান স্টিক প্যানকেক যেটাই দাও তারপর এটাকে সেট করতে হবে। আজকে সেট করার জন্য আমি হচ্ছে পন্ডস অয়েল কন্ট্রোল পাউডারটা ব্যবহার করছি। তোমরা যে কোনো লুজ পাউডার ব্যবহার করতে পারবে বা যে তোমাদের যে বানানা পাউডার যেগুলো দিয়ে আমরা বেক করি ওই পাউডারগুলো দিয়ে ব্যবহার করতে পারবে, এটা তোমাদের ইচ্ছা। আমাদের এই পয়েন্টে জাস্ট আমরা হচ্ছে ফেসটাকে সেট করছি। তোমাদের যদি পেস্ট পাউডার থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো, কিন্তু যদি লুজ পাউডার থাকে তাহলে লুজ পাউডারটা দিলেই বেশি ভালো হবে। আমাদের এই ফেসটাকে ভালোভাবে সেট করে ফেলার পরে এরপর এটাকে হচ্ছে পানি দিয়ে সেট করে ফেলতে হবে। মানে আমরা প্রথমে যে বেসটা দিয়েছি সেই বেসটাকে আগে ভালো মতো সেট করে তারপরে আমরা পরের স্টেজে যাব, কারণ প্যানকেক দিয়ে যখন ঘষাঘষি করব তখন যাতে আমাদের মানে ওই স্পঞ্জের ঘষায় আমাদের নিচের যে বেসটা আমরা করেছি এটা যাতে মুভ না হয়। প্যানকেকটা অ্যাপ্লাই করার জন্য এরকম একটা স্পঞ্জ নিতে হবে। এটা একটা হচ্ছে জাস্ট প্লেন ফোমের স্পঞ্জ, এটাকে হচ্ছে কলের নিচে ধরে পুরোপুরি ভিজে তারপর হচ্ছে চিপে একদম হচ্ছে পানিটা ফেলে দিতে হবে। এটা কিন্তু আমার একটা মানে ভেজা স্পঞ্জ, আমি একটু আগে এটাকে ভিজাই নিয়ে আসছি। তো এইরকম একটা কন্ডিশনে নিয়ে এসে তারপর এটাকে হচ্ছে মানে এটা দিয়ে প্যানকেক আর কি অ্যাপ্লাই করতে হবে। আমি এটা নিউ মার্কেট থেকে কিনেছি, এটা দাম মনে হয় 15 টাকা নিয়েছিল। অনেক সময় দেখা যায় কি স্পঞ্জটা যদি বেশি ভেজা হয়ে যায় সেক্ষেত্রে ভালো করে বসানো, আবার বেশি ড্রাই হলে তোমরা একটু পানি স্প্রে করে নিতে পারো, তাহলে দেখবে যে আবার একটু মানে কি বলবো রিড্যাম্প হয়েছে। এটা হচ্ছে প্রথমে অ্যাপ্লাই করতে হবে, এটা হচ্ছে ইয়েলো কালারের প্যানকেক। এবং তোমরা যারা হচ্ছে মানে আসল নকল বুঝো না তারা এটা এরকম দেখবা যে পিছনে এরকম দেখতে পারতেছে, এরকম একটা হলোগ্রাফিক স্টিকার মতো আছে। তো অরিজিনাল প্যানকেক যেটা গোপীনাথের এটা পিছনে এরকম হলোগ্রাফিক থাকে, আর যেগুলো হচ্ছে নকল ওটা পিছনটা হচ্ছে পুরোটাই যে এরকম মানে প্লেন থাকে, এরকম হলোগ্রাফিক স্টিকারটা থাকে না। এটার ভেতরটা হচ্ছে এরকম একদম স্ট্রেইট আপ হলুদ কালার এটা, এবং এটা কিন্তু একদম ড্রাই, এই যে দেখতে পারতেছো এটা ড্রাই, আমার হাতের মধ্যে কিছু লাগে নাই। তো এই জন্য এই ড্রাই জিনিসটাকে যখন তুমি অ্যাপ্লাই করবা এটার জন্য একটা ভেজা স্পঞ্জ লাগে, এবং এটা যাতে স্টিক করে আমাদের ফেসে এই জন্য কিন্তু আমাদের ফার্স্টে একটা বেস দিতে হয়। সরাসরি প্যানকেকটা মুখের মধ্যে দিলে অত ভালো করে বসে না। তো আমি যেহেতু আজকে একটু মানে ভারী মেকআপের মতোই করব, এজন্য আমি হলুদ কালারের যে এই প্যান কেকটা আছে এটা মোটামুটি বেশ ভালো পরিমাণে আমার স্পঞ্জের মধ্যে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বেশ অনেকটা নেছে। তোমরা যদি চাও যে মেকআপ অত ভারী করবা না তাহলে হলুদটা কিন্তু কম নিতে হবে, কারণ বেশি হলুদ নিলে সেই হলুদটাকে আবার স্কিন কালারে নিয়ে আসতে অনেক বেশি ধরো স্কিন কালারের প্যানকেকটা দিয়ে দিতে হয়, সেক্ষেত্রে আবার মেকআপ ভারী হয়ে যায়। তোমরা প্যানকেক দিয়ে মেকআপ করলে এটা মাথায় রাখবা অনেক লম্বা টাইম ধরে কিন্তু তোমাকে এটা ব্লেন্ড করতে থাকতে হবে, মানে এটা কিন্তু ফাউন্ডেশনের মতো এত তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে ব্লেন্ড হয়ে যাবে না। মোটামুটি তোমাকে 4-5 মিনিট টাইম নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করতে হবে। একটা করে লেয়ার দিবা, ওই লেয়ারটা শুকিয়ে যাওয়ার পরে তার উপরে আরেকটা লেয়ার দিতে হবে, এবং খুবই হালকা হাতে স্পঞ্জটাকে দিয়ে ঘষতে হবে যাতে আমাদের নিচে যেই লেয়ারটা আছে ওই লেয়ারটা আবার মুভ না করে। আর এটা কিন্তু খুব ভারী একটা মেকআপ হবে, এটা মোটেও ন্যাচারাল ফিনিশিং কোনো মেকআপ হবে না, এটা করে কেক ফেস। তো এই যে এটা হচ্ছে প্যানকেক, তো তোমরা দেখতেছো পিছনটা একটু অন্যরকম, এটা হচ্ছে আগের মানে আগের কেনা আর ওটা হচ্ছে একদম রিসেন্ট কেনা, ওরা হচ্ছে প্যাকেজিংটা হালকা চেঞ্জ করছে, বাট ওরা একটা জিনিস কিন্তু সেম, যে দেখতে পারতেছো এটা পিছনটা এরকম হলোগ্রাফিক।
এই যে এটা হচ্ছে এরকম এটা স্কিন কালারের, কিন্তু এটা হচ্ছে সাংঘাতিক এরকম পিঙ্ক আন্ডারটোন। এটা তোমরা যদি সরাসরি দাও তাহলে হচ্ছে মুখটা মানে ভূতের মতো সাদা সাদা দেখা যায়। এর জন্য এটা তোমার ওই যে হলুদ কালারের প্যানকেকটার সাথে এটা মিক্স করে দিলে দেন হচ্ছে এটা তোমার স্কিন কালারে আসে। আর আমি আজকে এটা হচ্ছে 24 নাম্বারটা ব্যবহার করবো। এটা কিন্তু আমার স্কিনের জন্য ডার্ক হয়ে যায়, কিন্তু ওই যে আমি বলি ফোনে সবকিছু অনেক বেশি মানে সাদা দেখা যায় দেখে আমি হচ্ছে এই 24 নাম্বার কালারটা কিনছি ইউটিউবে ইউজ করার জন্য। আমার অ্যাকচুয়াল কালার আমি যদি একদম আমার স্কিন সেটাকে রাখতে চাই তাহলে হচ্ছে আমি 23 নাম্বারটা দিই। আর ধরো যে এরকম যদি মনে হয় কোনো একটা ওয়েডিংয়ে গেছি বা আমি হয়তো সাদা রঙের কোনো একটা ড্রেস পরছি, আমি চাচ্ছি যে আমাকে একটু ব্রাইট লাগুক, তখন আমি হচ্ছে 23 নাম্বারের সাথে এই 22 নাম্বার প্যানকেকটা হচ্ছে মিক্সড করে দিই। তোমরা যারা মানে অনেক বেশি ফেয়ার তারা হচ্ছে শুধু মাত্র 22 নাম্বারটা ইউজ করলে হবে, আর তোমাদের যাদের গায়ের রঙ মোটামুটি আমার মতো তারা তোমরা 23 নাম্বারটা ব্যবহার করতে পারো। আমার এর আগের ইয়েলো লেয়ারটা হচ্ছে শুকিয়ে যাওয়ার পরে আমি আমার এই 24 নাম্বারের প্যানকেকটা কিন্তু আমার ফেসে দেওয়ার শুরু করেছি। তোমরা দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমাদের 3টা লেয়ার বিল্ড হয়ে গেছে। তো এই জন্য আমি কিন্তু খুবই আস্তে আস্তে হালকা হাতে মানে তেমন কোনো প্রেশার না দিয়ে অ্যাপ্লাই করতেছি। এখন হচ্ছে যে আমি যদি বেশি জোরে ঘষা দেই তাহলে দেখা যাবে কি একদম নিচে যা কিছু আছে সব কিছু স্পাঞ্জের সাথে উঠে আসবে এবং এখানে কিন্তু খুব ভেজা রাখা যাবে না। আর তোমাদের যদি মনে হয় যে একটু বেশি ড্রাই হয়ে গেছে তাহলে জাস্ট একটু সেটিং স্প্রে বোতলে পানি নিয়ে হালকা একটু স্প্রে করবে, একদম কলের নিচে নিয়ে ভিজালে এটা আবার বেশি ভেজা হয়ে যাবে, সেক্ষেত্রেও হচ্ছে মেকআপটাকে নষ্ট করে দেয়। তোমরা হচ্ছে যে নাকের দিকটাতে একটু খেয়াল রাখবা, নাকের দিকটাতে স্পাঞ্জটা দিয়ে একটু ভালো করে ঘষে মেকআপটাকে বসানোর চেষ্টা করবা। তো মেকআপ ফেসটা দেখতে এখন অনেক বেশি ভূতের মতো লাগতেছে, এরপরে যখন আমি কন্টোর ব্রোনজার ব্লাশ হাইলাইটার এগুলো দিব তখন আস্তে আস্তে ফেসটা হচ্ছে দেখতে মানে ন্যাচারালের কাছাকাছি আসবে। এবং অনেক সময় দেখা যায় কি ফাউন্ডেশন দিলেও ওইভাবে তোমার গলাতে না লাগালো হয় যদি ফাউন্ডেশনের কালার ম্যাচ করে, কিন্তু প্যানকেক দিলে অবশ্যই তোমার গলা তারপরে চেস্ট এরিয়া যতটুকু এক্সপোজ থাকবে অতটুকু কিন্তু তোমাকে প্যানকেক লাগাতে হবে। আমি এরপরে একটা লুজ পাউডার দিয়ে প্রথমে আমার ফেসটাকে সেট করে নিয়েছি এবং এরপরে আমি আবার আরেকটা প্রেস পাউডার লাগাবো। তোমাদের স্কিন যদি কারো খুব বেশি ড্রাই হয় তাহলে তোমরা এত বেশি পাউডার না লাগিয়ে তোমরা এরপরে সরাসরি একটু মানে প্রেসড পাউডার হালকা করে লাগাতে পারো। আর তোমাদের স্কিন যদি অয়েলি হয় তাহলে এটা তো করতে পারবা, কোনো সমস্যা নেই, মেকআপ আরও লং লাস্টিং হবে যদি তোমরা হচ্ছে অনেক বেশি পাউডার দাও। প্যানকেকটা অলরেডি হচ্ছে একটা ম্যাট ফিনিশ দেয়, তো স্কিন যদি এক্সট্রিমলি ড্রাই হয় তাহলে এটা পাউডার দিয়ে ইভেন সেট করার দরকার নাই। তোমরা যদি কোনো রকম পাউডার দিয়ে সেট না করো তুমি দেখবা যে পাউডার ছাড়াই এই প্যানকেকটা যখন তোমরা দিবা দেওয়ার পরে এই জিনিস হচ্ছে অটো সেট হয়ে যায়। আমি যখন উইন্টারে মেকআপ করি মাঝে মাঝে আমি হচ্ছে প্যানকেক দিয়ে মেকআপ করলে পাউডার হচ্ছে স্কিপ করে যায়, এবং এখানে যে একটা পাউডারি ফিনিশ যেটা ক্যামেরাতে দেখতে সুন্দর লাগে ওই ফিনিশটা কিন্তু প্যানকেকে অলরেডি তোমার চলে আসে। এক্সট্রা করে আর পাউডার দিয়ে একদম ক্যামেরাতে সুন্দর লাগার যে ব্যাপারটা আমরা চাচ্ছি ওইটা আর প্যানকেক দিলে করতে হয় না। সো আমি হচ্ছে মানে এটা মেকআপ পুরোপুরি ফিনিশ করার পরে এরকম দেখা যাচ্ছে, তোমরা জাস্ট বেসটা দেখো। আমি তো চুল স্ট্রেট করি না, আমাকে একটু খ্যাত লাগতেছে এখানে। আমি যদি চুলটা স্ট্রেট করে একটু ভারী গনা টনা পরতাম তাহলে দেখতে একদম ওয়েডিং গেস্টের মতো লাগতো, মনে হতো বিয়ে খেতে যেতে পারবো, এটা এত জোস একটা বেস। তো যারা তোমরা এই পর্যন্ত দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবে এবং বেশি বেশি পানি খাবে। টাটা।